নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ছোট আলুর দম। যে আলু ধুয়ে রাখা আছে চুপড়িতে, এরপর কড়াই তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, লঙ্কা, ক্যাপসিকাম কেটে নিয়েছি, মটরশুঁটি। এরপর আলু ভাজা হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম তেল। আলু নাপিয়ে তেল দিয়ে, তেলের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে করে নেবো। ভাজতে ভাজতে এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম, মটরশুঁটি। সব দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একে একে সব রকম মশলা। দিয়ে দিলাম চিনি, চিনি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা পেস্ট। আবার একটু হালকাভাবে নেড়ে নেব। তার মধ্যে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো একে একে লবণ। হলুদ লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এবার ওর মধ্যে জল। পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেবো। এবার একটা চাপা, থালা চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখবো, খানিকক্ষণ ফোটার পরে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আলুটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে, ওটা একটু চাপা দিয়ে দেব। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা। ব্যাস, আমাদের তৈরি শীতকালের কাঁচা মটরশুঁটি দিয়ে আলুর দম। দারুণ খেতে লাগে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আপনারাও এটা একটু ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।